আজকের পঞ্চায়েত সমিতি যে প্রতিগণনা শিবিরের আয়োজন করা হয়েছে, এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আজকের আমাদের রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যে আজকে প্রতিবন্ধী ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে শিবিরে, ওখানে আমাদের 9টা গ্রাম পঞ্চায়েত রামনগর পঞ্চায়েত সমিতির আওতায় 9টা গ্রাম পঞ্চায়েত আমাদের পড়ে। ওই 9টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে অনেক দুস্থ পরিবার, অনেক প্রতিবন্ধী আছেন যারা শংসাপত্র তৈরি করতে পারেননি, তারা সেই অসুবিধার জন্য আমরা এখান থেকে ব্যবস্থা করেছি যাতে তারা প্রত্যেকেই প্রতিবন্ধী শংসাপত্রটা পেতে পারে। এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক প্রকল্প আছে তাতে যাতে সবাই পেতে পারে, প্রত্যেক মাসে 1000 টাকা করে পেতে পারে ওই দুস্থ পরিবারের প্রতিবন্ধীরা, তার জন্য আমরা ব্যবস্থাপনা করেছি। এখানে কতজন প্রতিবন্ধী অংশগ্রহণ করেছেন? আজকে 200 জনের মতন অংশগ্রহণ করেছে। ওদের কি হাতে হাতে সার্টিফিকেট দিবেন না পরবর্তী কল দেওয়া যাবে না? আজকে যে পরীক্ষা চলছে প্রতিবন্ধী, সে পরীক্ষার পরে যারা আমাদের মানে পাবে তাদেরকে আমরা একটা ক্যাম্প মোডে, আজকে যেমন একটা ক্যাম্প করেছি শিবিরের ব্যবস্থা করেছি, এর 3-4 দিন পরে আমরা আবার ক্যাম্প করে সবাইকে ডেকে এক জায়গায় মিলিত করে মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প মানবিক প্রকল্প সম্পর্কে জানিয়ে দেবো, তাদেরকে ওই প্রকল্পে যাতে মানে ঢুকিয়ে দেওয়া যায় সেটা আমরা করবো, একসাথেই দুটো দেবো। প্রায় তো 200 জন প্রতিবন্ধী এসছে, তার সাথে ওনাদের পরিবার এসছেন, বা কারোর হাজব্যান্ড, কারোর বাবা, কারোর মা, ওনাদের আপনারা কি মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, বা ওরা কি সরাসরি কি চলে যাবেন বাড়িতে? আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যিনি প্রতিবন্ধী যারা এসছেন এবং তার সাথে যে অভিভাবক অভিভাবিকা যতজনই এসছেন আমরা প্রত্যেকের জন্য আহারের ব্যবস্থা রেখেছি। প্রতিবন্ধকতা শিবির আপনারা যে রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতি আয়োজন করেছেন, কতজন প্রতিবন্ধীকতা এসেছে বা কাদের কাদের আপনারা আমন্ত্রণ জানিয়েছেন? যারা অরিজিনাল প্রতিবন্ধী ওরা আসছে না বাইরে থেকে অন্য কেউ আসছে? না, রামনগর 1 পঞ্চায়েত সমিতির অন্তর্গত 9টি গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের যারা প্রতিবন্ধী আছেন তার জন্য একটা প্রতিবন্ধী ক্যাম্প পঞ্চায়েত সমিতির সহযোগিতা করা হয়েছে। তাতে মিনিমাম আমরা 200 জনের আজকে আইডেন্টিফাই করবো। এখানে আমাদের ডাক্তারবাবু এখানে আরম্ভ হয়ে গেছে এবং সেক্ষেত্রে আমরা প্রতি বছরই করে থাকি, বর্তমান বছরও নন্দীমেলা উৎসব উপলক্ষে আমরা এখানে করেছি।